আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকি আহম মেকার অ্যান্ড ব্লগার চ্যানেলে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তেল ছাড়া পাউরুটি আর চিকেনের একটি মজাদার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করি। তো তার জন্য আমি চিকেন নিয়েছি, চিকেনটা রেডি করেছি। আমি ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে এই যে আমি চিকেনটা নিয়েছি, এই চিকেন দিয়েই আজকে আমি রেসিপিটা করব। তো এই যে এভাবে কেটে নিতে হবে। আমি এখন প্যানে চিকেনটা দিয়ে লেবুর জুস অ্যাড করলাম, সয়া সস অ্যাড করলাম, টমেটো সস অ্যাড করছি। তো এই যে আমি এক প্যাকেট নুডলসের মশলা অ্যাড করলাম, গোলমরিচের গুঁড়া ও চিলি ফ্লেক্স অ্যাড করলাম, রসুনের পেস্ট, আদার পেস্ট আর সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আমি চিকেনটাকে রান্না করে নিব। তো চিকেনটা রান্না করে সিদ্ধ করে নিব। তো তার জন্য আমি সমস্ত মশলার সাথে চিকেনটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে রান্না করে নিতে হবে। তো ভিউয়ার্স প্লিজ স্কিপ করবেন না, আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে তেল ছাড়া মজাদার একটি নাস্তা তৈরি করছি। তো এ পর্যায়ে আমি একটু টক দই অ্যাড করলাম, এতে করে তেলটা না দেওয়ার ফলে স্বাদটা নষ্ট হবে না, বরঞ্চ টক দইয়ের কারণে স্বাদটা অটুট থাকবে বা খেতে ভালো লাগবে। তো এবার আমি একটু চাট মশলা অ্যাড করলাম। তো সবগুলো উপকরণ দিয়ে মিশিয়ে রান্না করে নিলাম। এই যে আমার চিকেনটা রেডি। তো ভিউয়ার্স এখন আমি একটু বাঁধাকপি দিব, তার জন্য এই যে আমি একটার অর্ধেকটা নিয়েছি, এখন আমি গ্রিন করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি, আমি দেখুন বাঁধাকপিটা এভাবে গ্রিন করে নিচ্ছি। তো ভিউয়ার্স আমার সাইডে বিল্ডিং এর শব্দ হচ্ছে, তার জন্য আমি দুঃখিত, একটু শব্দ, তার জন্য প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বাঁধাকপিটার সাথে মাংসের সাথে আবার একটু আমি রান্না করে নিয়েছি। এভাবে রেডি করে নিলাম মাংসের পুরটা, আর একটা ডিম এভাবে ফেটে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে মজরোলা চিজ, আমি নাস্তাটায় মজরোলা চিজ অ্যাড করব। তো তার জন্য চিজগুলোকে আমি ছোট ছোট টুকরো কিউব আকারে কেটে নিচ্ছি। তো এই যে আমি পাউরুটিগুলো নিয়ে নিলাম, এখন আমি পাউরুটিগুলোকে একটু পানি দিয়ে ভিজিয়ে নরম করে নিব। তো এর ভিতর পুরটা দিয়ে আমি পাউরুটিকে একটা শেপ দিব। তো সাইডের যে অংশটা আমি ফেলে দেইনি, এর ফলে দেখতে সুন্দর লাগবে ডিজাইনটা। তো দেখুন কিভাবে আমি করছি, মাংস নিয়ে নিলাম, তার ভিতর এক টুকরো চিজ নিয়ে এবার আমি হাত দিয়ে চেপে চেপে মুখটা আটকিয়ে দিব। আর এ কারণে আমি পানিটা ব্যবহার করেছি যে আমি যে কোনো আকারে শেপ দিতে পারবো, পাউরুটিটা নরম হয়ে গেছে। আর সুন্দর করে এভাবে একটা ফুলের আকৃতি মতো দেখাচ্ছে, দেখুন। আর আমি এখন ডিমটা দিয়ে একটু চুবিয়ে নিচ্ছি, এতে করে খুলে যাবে না। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে যে আরো
বোঝার সুবিধার্থে আরেকটু এভাবে করে দেখিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করুন। পাউরুটিকে প্রথমে ভিজিয়ে নিয়ে সামান্য পানিকে আবার চেপে চেপে পানিটা আমি বের করে নিয়েছি আর মাংস অ্যাড করলাম। তারপর একটা চিজ দিয়ে এভাবে মুখটাকে সুন্দর করে হাত দিয়ে একটা শেপে তৈরি করলাম। আবার ডিমে চুবিয়ে এভাবে রেখে দিচ্ছি রেডি করে। তো এভাবে করে নিতে হবে। তো প্রতিটাই আমি এভাবে করে নিব, দেখুন প্রত্যেকটা এভাবে করে নিচ্ছি। তেল ছাড়া একটি স্বাস্থ্যকর নাস্তা, বেশি সময়েরও প্রয়োজন নেই, অল্প সময় হয়ে যাবে, দারুণ টেস্টি। বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন। এই যে আমি বড় একটা প্যানের ভেতর কিন্তু পানি ফুটিয়ে নিয়েছি, পানি ফুটিয়ে আমি এরকম একটা চালনি দিয়ে তার উপরে স্টিলের চালনি বসিয়ে দিয়েছি। এখন আমি এই যে নাস্তাগুলো এভাবে রেখে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় সিদ্ধ করে নিব। তো কিছু সময় পর এই যে আমি তুলে নিচ্ছি, দেখুন দেখতে সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজাদার। তেল ছাড়া এরকম একটা নাস্তা তৈরি করে ফেললাম। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, নতুন যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বাটনে ক্লিক করবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখুন ফাইনাল লুকটা আমি এভাবে তৈরি করে নিয়েছি আমার নাস্তাগুলো। তো আমি আরেকটা প্লেটে আপনাদের দেখানোর জন্য একটা নিয়েছি। তো এখন আমি খুলে দেখাচ্ছি ভেতরটা কতটা ইয়াম্মি, দেখতে সুন্দর, খেতেও দারুণ মজাদার। তো অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, প্রিয়জনদের খাওয়াবেন আর আমাকে জানাবেন কেমন হলো। তেল ছাড়া এরকম একটা ঝটপট নাস্তা তৈরি করে নিলাম। তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।